দিনে দুপুরে সোনার দোকানে ছিনতাই, আতঙ্কে ব্যবসায়ীরা। আজ ঘাটালে সকাল 10টা নাগাদ এক সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটল। জানা গেছে, এক দুষ্কৃতী সোনার দোকানে ঢুকে সোনার কয়েকটি বালা নিয়ে পালিয়েছে। সকালে দোকানটিতে এসে সোনার বালা সহ অন্যান্য সোনার জিনিস দেখতে চায় এক যুবক। দোকানের মালিক গহনা দেখাতে ব্যস্ত হলে যুবকটি সোনার বালা হাতিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। কাঁচের দরজা হওয়ায় চেঁচামেচিতে কেউ শুনতে পায়নি। তারপর বাইরে বেরিয়ে অন্যান্য দোকানদারদেরকে বলে, তখন সোনার বালা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে। ঘাটাল বাজারের জনবহুল এলাকায় দোকান থেকে দিনে দুপুরে কয়েকশো গ্রাম সোনা নিয়ে চম্পটের ঘটনা নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কে। জনবহুল এলাকায় কিভাবে এই ঘটনা ঘটলো ধন্ধে পুলিশ। ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট খবর পাওয়ার জন্য। ঠিক আছে, ব্যাকআপ পাওয়া যাবে তো?